বিএনপি সরকার আমাদের চালের কেজি কয় টাকা ছিল, একটা ডিমের দাম কয় টাকা ছিল, এক দুধের কেজি কয় টাকা ছিল, এই উত্তরগুলো আপনি দেন। শুধু বিএনপি জোট সরকারের সময় এই হয়েছে ওই হয়েছে গল্প শোনাচ্ছেন। খাম্বা কোম্পানি তৈরি করার পর যেই পরিমাণে লুটপাট করেছে তার হিসাব আমাদের কাছে আছে, সময় হলে সব বের করব। নির্বাচন সামনে আসছে তো প্রস্তুত থাকেন, সব দেখাব। খুব বিস্মিত মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, উনি ওনার বিবৃতি দেওয়ার সময় অন্তত পক্ষে বিএনপি জামাত জোট সরকারের কথা 50 বার বলেছেন, যা মন্ত্রীর এই এর মধ্যে এ প্রসঙ্গই নাই। দয়া করে আপনি জানাবেন যে বিএনপি সরকারের আমলে গ্যাসের দাম কত ছিল, বিদ্যুতের দাম কত ছিল, দায় মুক্তি আপনারা এখনো 15 বছর যাবৎ কেন বজায় রেখেছেন, বিদ্যুৎ জ্বালানি সেক্টরে যে হরিলুট চলছে, যে আপনার ভয়ানক একটা অব্যবস্থাপনা চলছে, একদিন সময় দিন। বিএনপির আমরা যে কয়জন সদস্য আছি আমরা এই ব্যাপারে দৃঢ় আলোচনা করব। আপনি ভূতের মুখে রাম নাম গল্প শোনায় না, আমি আপনার কাছে স্পষ্ট জানতে চাচ্ছি যে আজকে বিএনপি সরকার যে গ্যাসের চুক্তি করেছিল এরকম কোন চুক্তি আপনার কাছে আছে কিনা এই মহান সংসদে আপনি উপস্থাপন করবেন, এটি আপনার কাছে আমার দাবি। দ্বিতীয়ত হচ্ছে বিএনপি সরকার আমাদের চালের কেজি কয় টাকা ছিল, একটা ডিমের দাম কয় টাকা ছিল, এক দুধের কেজি কয় টাকা ছিল, এই উত্তরগুলো আপনি দেন। শুধু বিএনপি জোট সরকারের সময় এই হয়েছে ওই হয়েছে গল্প শোনাচ্ছেন, একদিন আলোচনার জন্য আপনি আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি প্রস্তাব করছি আপনি একদিন সময় নির্ধারণ করে দেন। জ্বালানি সেক্টর নিয়ে আমরা আলোচনা করতে চাই, জ্বালানি সেক্টর নিয়ে বিদ্যুৎ জ্বালানি খাত নিয়ে আমরা আলোচনা করতে চাই, আপনি একদিন সময় নির্ধারণ করে দেন। এই অপ্রসঙ্গে একটি প্রশ্নোত্তর পর্ব, এইভাবে আপনার বিবৃতি হয় না, এইভাবে বিবৃতি হয় না। আপনারা জ্বালানি বিদ্যুৎ সেক্টরে কি করছেন সেই বিষয়গুলো আপনি বলেন। আজকে মানুষ হাহাকার করছে, আজকে মানুষ বিদ্যুৎ পাচ্ছে না, আজকে মানুষের আপনার জ্বালানি উপদেষ্টা বলছেন বিদ্যুৎ দেবো, এই কথাগুলো আপনারা বলছেন, সেই আশ্বাস মানুষকে দেন যা বিদ্যুতের দাম আর বাড়াবো না, গ্যাসের দাম আর বাড়াবো না, এই কথাগুলো আপনি মাননীয় স্পিকার বলেন। আপনি কি প্রশ্ন করবেন? আমি মাননীয় স্পিকার আপনাকে অনুরোধ করব, করবেন আমি মাননীয় স্পিকার আপনাকে অনুরোধ করি, প্রশ্নোত্তর পর্ব এদিকে 300 দিন বিবৃতি বানায় না মাননীয় স্পিকার। এখন আপনি প্রশ্ন করবেন? আমি মাননীয় স্পিকার আপনাকে ওনার কাছে জানতে চাচ্ছি, বিএনপি জোট সরকারের এটা আমরা শুনেছি, এখন কি বিএনপি জোট সরকারের আমলে গ্যাস বিদ্যুতের দাম কত ছিল, চাল ডালের দাম কত ছিল, তেলের দাম কত ছিল, একটা ডিমের দাম কত ছিল, আপনি জানান মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার আপনারও ধরে জানতে চাই ওনার কাছে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার মনে হয় আমি উত্তরটা দেই, উনি অনেক উত্তেজিত হয়ে গেছেন সংসদ সদস্য, সত্য কথা সহ্য হয় না, অনেকে অনেক সত্য কথা সহজে নিতে পারেন। আমি মাননীয় স্পিকার আমি চাই এই সংসদে একটা সময় দেন, জ্বালানি নিয়ে কথা বলবো একাতারে, এবং আমাকে অনুমোদন দিবেন এই নাইকো মামলা নিয়ে যেই পরিমাণ প্রমাণ আমাদের হাতে আছে, যেই পরিমাণ সাক্ষাৎকার তাদের নেতা তারেক জিয়ার বন্ধু যেই পরিমাণ ওপেনলি সাক্ষাৎকার দিয়েছে এফবিআই এর কাছে সেগুলো আমরা দেখাবো। তখন আমি জানতে চাই, সেই সময় আমি তার বক্তব্য শুনতে চাই উনি কি বলেন। আমি সিদ্দিরগঞ্জের পাওয়ার প্ল্যান্টে যে পরিমাণ চুরি করেছে টাকা সেগুলি প্রমাণপত্র আমাদের হাতে আছে, আমি সেই সময়ও তাদেরকে আপনার এই পিছনে স্ক্রিনে দেখাতে চাই ডকুমেন্ট সহ। খাম্বা কোম্পানি তৈরি করার পর যেই পরিমাণে লুটপাট করেছে তার হিসাব আমাদের কাছে আছে, সময় হলে সব বের করব। নির্বাচন সামনে আসছে তো প্রস্তুত থাকেন, সব দেখাব, সেই তথ্য আমি আনতে চাই। অন্ধকারে 17 ঘন্টা ছিলেন সকলে মনে আছে, বিএনপি জোট সরকারের সময় অন্ধকারে 17 ঘন্টা ছিলেন, উনি বিদ্যুতের দামের কথা বলেন। আরে অন্ধকারে থাকার যে কষ্ট, আরে সেই কষ্টের কথা বলেন। আপনাদের সময় বিদ্যুৎ অপচয় কষ্ট কত ছিলেন জানেন? মাননীয় সংসদ সদস্য আপনার স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই তার কাছে, উনি ভুলে গেছেন, 44%, 44% অপচয় ছিল। অপচয়টা কি কির মধ্যে পড়ে? দুর্নীতির মধ্যে পড়ে। 3-3 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন কি খামাকা হয়েছেন তারা? 5 বার
বাংলাদেশ এখন ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়, বাংলাদেশ উদাহরণ হয় সারা বিশ্বের কাছে, সাফ চ্যাম্পিয়ন হয়, আর ওনারা করেছেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন। ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে মাননীয় স্পিকার যদি বক্তব্য দিতে হয় তাদের ব্যাপারে। কোন প্রয়োজন নাই, চাল ডাল গম কি দাম ছিল? আরে ভাই আপনারা তো খাদ্যই দিতে পারেন না, গুলি করে মানুষ মেরেছে, আবার দামের কথা জিজ্ঞাসা করেন। আপনারা বিদ্যুৎই দিতে পারেন না 17-18 ঘন্টা, কানসাটে আপনারা গুলি করে মানুষ হত্যা করেছেন। আমার এখনো খেয়াল আছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গিয়েছিলেন টঙ্গিতে বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট ওপেন করার জন্য, ঢাকায় আসতে পৌঁছতে পারে নাই, তার মধ্যে বিদ্যুৎ প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে। মাননীয় স্পিকার আপনার কাছে অনুরোধ করি, আল্লাহর হস্তে সংসদ সদস্যরা বিদ্যুৎ জ্বালানি নিয়ে কথা বলেন না। আমি জানি না কোন মুখে আপনারা কথা বলার সাহস করেন, হয়তো লজ্জা শরমের অধিকার আপনাদের মধ্যে নাই। ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো, তথ্য না খালি ডকুমেন্ট নিয়ে আর হাজির করতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।